তো আমি আবারও চলে এলাম আরেকটি মেডিসিন রিভিউ দেবো আজকে তোমাদের মাঝে। তো আজকে রিভিউ দেব পাওয়ারফ্লাম এমআর ট্যাবলেট সম্পর্কে। তো এটা একটা স্টেপের মধ্যে এরকম 10টি ট্যাবলেট ফর্মে অ্যাভেলেবেল থাকে। তো এই পাওয়ারফ্লাম এমআর ট্যাবলেটটিকে মেনলি কিসের জন্য ইউজ করা হয় এবং কারা কারা ইউজ করতে পারে এবং কীভাবে ইউজ করতে হবে, ডোজ কী হবে এবং এটার মার্কেট প্রাইস কী এবং এটি ইউজ করার আগে আমাদের কী কী সতর্কতা অবলম্বন করতে হবে এবং এটি ইউজে কী সাইড এফেক্ট হতে পারে, তো সমস্ত কিছু তথ্য শেয়ার দেব। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলটিকে যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলো বন্ধুরা শুরু করা যাক। তো এটি পাওয়ারফ্লাম এমআর ব্র্যান্ড নেমে অ্যাভেলেবেল আছে। তো এটি ম্যানুফ্যাকচার করেছে এলকেএম ল্যাবরেটরিজ লিমিটেড। তো এটা 10টা স্টেপের মধ্যে 10টা একটা স্টেপের মধ্যে 10টি ট্যাবলেট ফর্মে অ্যাভেলেবেল থাকে। তো এটা মার্কেট প্রাইস আছে 99। তো অ্যাপ্রক্সলি 100 টাকা যে কোনো মেডিকেল শপ থেকে এবং জেনেরিক কাউন্টার থেকে ইজিলি পারচেস করতে পারবে। তো এটি একটি জেনেরিক ডিভিশনের মেডিসিন, তো যে কোনো ফার্মাসি তো অ্যাভেলেবেল থাকে এটি এবং জেনেরিক কাউন্টারও ইজিলি পারচেস করতে পারবে এটিকে। তো এটির মেনলি ব্যবহার কিসের জন্য করা হয়? তো এটি একটি পেন রিলিফ মেডিসিন, অর্থাৎ ব্যথার জন্য সাধারণত এটিকে ইউজ করা হয়ে থাকে। তো এক্সাম্পল হিসেবে ব্যাক পেন, কোমরের ব্যথাতে এটিকে ইউজ করা হয়ে থাকে। শোল্ডার পেন, ঘাড়ের ব্যথাতে এটিকে ইউজ করা হয়ে থাকে। নেক পেন, গলার ব্যথাতেও এটিকে ইউজ করা যায়। স্প্যানেল পেন, অর্থাৎ মেরুদণ্ডের যে ব্যথা করে অনেক সময় আমাদের পিঠের পিছনে মেরুদণ্ড, তো সেই ব্যথা কমানোর জন্য এটিকে ইউজ করা হয়ে থাকে। এবং জয়েন্ট পেন, আমাদের হাতে পায়ের গিটে গিটে ব্যথা হয় অনেক সময়, তো সেই ব্যথা কমানোর জন্য আমরা এটিকে ইউজ করতে পারি। রিউমাটিক আর্থ্রাইটিস, তো বাতের ব্যথাতেও যে সমস্ত ব্যথা হয় সেই ব্যথাতেও এটি ভালো কাজ করে। অস্টিও আর্থ্রাইটিস, অর্থাৎ যাদের হাড়ের মধ্যে ব্যথা থাকে তাদের সেই হাড়ের কমজোরি এবং ব্যথা কমানোর জন্য এটিকে ইউজ করা হয়ে থাকে। এবং মাসেল পেন, অর্থাৎ মাংসপেশির ব্যথাতেও এটি ভালো কাজ করে। তো ওভারঅল এই সমস্ত ব্যথায় ইজিলি ইউজ করতে পারো ডক্টরের পরামর্শ নিয়ে। তো এটিকে নেওয়ার আগে ডক্টরের পরামর্শ নিয়ে ইউজ করতে হবে, নিজের ইচ্ছা মতো ইউজ করা যাবে না এটিকে। এবং মাথা ব্যথার জন্য এটিকে ইউজ করতে পারো। তো ওভারঅল সমস্ত ব্যথা কমানোর জন্য এটিকে ইউজ করা হয়ে থাকে। তো বড়রা এই ট্যাবলেটটিকে ব্যথা কমানোর জন্য দিনে 2 বার ইউজ করতে পারে, সকালে এবং রাতে খাওয়ার পর। এবং এটি ইউজ করার আগে আমাদের কী কী সতর্কতা বা প্রিকশন অবলম্বন করতে হবে? তো গর্ভবতী মহিলারা যদি এটিকে ইউজ করতে চায় তো সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ আগে নিতে হবে, তারপরে এটিকে ইউজ করতে পারবে। এবং যাদের কিডনির সমস্যায় ভুগছেন তারাও এটিকে নেওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেবেন। এবং এটি ইউজে কী কী সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে? তো এটি ইউজে আমাদের ডিজিনেজ, মাথা ঘোরা, হ্যাডেজ, মাথা ব্যথা, ভমিটিং, বমি বমি ভাব, উইকনেস, দুর্বলতা, ইনডাইজেশন, হজমের প্রবলেম, তো ইত্যাদি সমস্যা হতে পারে সাইড এফেক্ট হিসেবে। তো নর্মালি সাইড এফেক্ট দেখা যায় না। তো আজ এই ছিল রিভিউ পাওয়ারফ্লাম এমআর ট্যাবলেট সম্পর্কে। তো রিভিউটি যদি ভালো লাগে থাকে এবং হেল্পফুল হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আরেকটি মেডিসিন রিভিউ নিয়ে। টেক কেয়ার, বাই।